আসসালামু আলাইকুম, আবারও হাজির হয়ে গেলাম শীতকালীন সবজি পিয়াজকলি ভর্তা রেসিপি নিয়ে। আর আজকের ভর্তা দিয়ে আমি কোনো প্রকারে ব্লান্ডারে ব্লান্ড করা এবং বাটাবাটি ঝামেলা ছাড়া হাতেই মাখিয়ে দেখাবো এই ভর্তাটি। তো চলুন শুরু করা যাক। তো এই ভর্তাটি তৈরি করার জন্য আমরা প্রথমে চুলায় চলে যাব। আর চুলায় আমি নিয়ে নিব 2 টেবিল চামচ সরিষার তেল। এখানে আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও ভর্তাটা করতে পারবেন, তবে সরিষার তেল দিলে টেস্টটা ভালো আসে। তো এখানে আমি প্রায় 7টা 8টার মতো শুকনা মরিচ দিয়েছি। আর শুকনা মরিচটাকে আমি আগে একটু ভেজে নিব। এই শুকনো মরিচ যদি রসুন পেঁয়াজের সঙ্গে ভাজা হয় তাহলে কিন্তু ভালো মতো ভেজে নেওয়া হয় না, যার কারণে আগেই ভেজে নেওয়া ভালো। তো শুকনো মরিচটা ভেজে নেওয়া হয়ে গেলে আমি একটু সাইডে সরিয়ে রেখে এরপরে এতে দিয়ে দিব রসুন। আর রসুনটা আমি দেশি যে রসুনগুলো ছোটো সাইজের, সেই রসুনগুলো আমি একটু ছোটো করে 2টো রসুন কেটে রেখেছি। আর রসুনটাকে আমি কিছুক্ষণ আগে ভেজে নিচ্ছি এর জন্য যে এই রসুনটা আগে আগে ভেজে রেখে দিলে এই রসুন থেকে সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমি এই রসুনটাকে একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি। আর রসুন এবং শুকনো মরিচ দুটোই আমি এখন আলাদা একটা ফ্রিজে উঠিয়ে রাখবো। তো উঠিয়ে রাখা হয়ে গেলে এরপরে আমি এই একই তেলের ভিতরে সামান্য এরকমের হাতে করে আমি নিয়ে নিচ্ছি, আমি মেপে নিয়ে অল্প কিছু কালো জিরা দিয়ে দিচ্ছি। আর কালো জিরাটা কিন্তু বেশি ভাজা যায় না, তাহলে কিন্তু তিতে হয়ে যায়। তো দিয়েই এর ভিতরে আমি দিয়ে দিব 2টো মিডিয়াম সাইজের আলু এবং 15টার মতো পেঁয়াজকলি আমি কুচি করে রেখেছি, সবগুলো আমি দিয়ে দিচ্ছি এই কালো জিরা আর তেলের ভিতরে। আর এটাকে আমি সিদ্ধ করে নিব। তার আগে আমি একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিলে কিন্তু সিদ্ধ হতে ভালো হয়। তো এই তেলের ভিতরে আমি এভাবে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিব। আর এখানে কোনো এক্সট্রা পানি আমি দিব না। আর দিয়ে দিচ্ছি 1টা কাঁচামরিচ, মাঝখান থেকে আমি একটু ভেঙে নিয়েছি। তো এই কাঁচামরিচ আলু এবং পেঁয়াজের কলি সবগুলো আমি একসঙ্গে একটা ঢাকনা দিয়ে অল্প আঁচে এটাকে সিদ্ধ করে নিব। এখানে কোনো প্রকার পানি দেওয়া যাবে না, পেঁয়াজকলি থেকে যে পানিটা উঠবে সেই পানিতেই সবটা সিদ্ধ হয়ে যাবে। তো আমি কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আবার একটু নেড়ে চেড়ে দেওয়ার জন্য। তো এভাবে কিছুক্ষণ পর পর একটু নেড়ে চেড়ে দেবো। আলুটা কিন্তু দেখুন সিদ্ধ হয়ে গেছে, তার মানে পেঁয়াজকলিটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, তারপরও চুলা থেকে কিন্তু নামানো যাবে না। এভাবেই কিন্তু কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করতে হবে, যতক্ষণ না আরও বেশি নরম হয়ে একেবারে চুপসে যাচ্ছে ততক্ষণ আর কালারটা আরও বেশি চেঞ্জ হয়ে যাচ্ছে। যেহেতু এটা হাতে মাখা ভর্তা সেহেতু এখানে বেশি করে নরম করে নিতে হবে, যে হাতে মাখাইয়া নিতে খুবই সহজ হয়। তো এভাবে নেড়ে চেড়ে তেলের পরে কিছুক্ষণ ভেজে নিতে হবে। আর যখন নামানোর প্রায় পর্যায়ে চলে আসবে তখনই এর ভিতরে দিয়ে দিতে হবে ধনে পাতা কুচি। তো এখানে আমি প্রায় আমার রান্নাটা হয়ে এসেছে, এখন আমি 1/3 কাপের মতো ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। আর ধনে পাতা কুচি দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, কারণ হচ্ছে ধনে পাতা কুচি কিন্তু অল্প সময়ের ভিতরে কিন্তু সিদ্ধ হয়ে যায়। তো কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে যখন দেখবেন ধনে পাতাটা কিছুটা চেঞ্জ হয়ে গিয়েছে কালারটা। আর এই পর্যায়ে আমি এখন নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিব সেই পাত্রে যেটাই আমি মরিচ এবং রসুনটা রেখেছি। তো আমি এখান থেকে সবগুলো শুকনা মরিচ দিব না, আমি এখান থেকে 3টা শুকনা মরিচ আলাদা করে নিব, যেহেতু এর ভিতর কাঁচা মরিচও একটা দেওয়া হয়েছে। আর আপনারা ঝালটা আপনাদের স্বাদ মতোই নেবেন। তো এরপরে আমি কিছু বেরেস্তা দিয়ে ভর্তাটা হাতেই মাখিয়ে নিচ্ছি। তো দেখুন এত সুন্দরই সফট হবে যে হাতে মাখাতে যাতে সমস্যা না হয়, এরকম ডলা দিলেই সুন্দর মতো ভর্তাটা রেডি হয়ে যাবে। তো আমার ভর্তাটা কিন্তু দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি এভাবে ভর্তাটা অন্য একটা প্লেটে ট্রান্সফার করে নিব। তো তৈরি হয়ে গেল আমার পিএস কলি ভর্তা।
তো বন্ধুরা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার পাশে থাকবেন, আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন, আর সেই সাথে আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।